like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to F4EL. লেকচার 03-তে আজকে আমরা স্কেচ দেখবো আর কি, জেনারেল ইকুয়েশনগুলো দেখবো এবং ওই জেনারেল ইকুয়েশনের জন্য একটা জেনারেল শেপ দেখবো যে এই ধরনের ইকুয়েশনের স্কেচটা কেমন হয়, মানে জেনারেল শেপগুলো দেখবো। এই জেনারেল শেপগুলো জানা থাকলে আমরা পরবর্তী যে মানে স্কেচগুলো করবো সেগুলোর জন্য অনেক মানে ইজি হবে আমাদেরকে, মানে জেনারেল শেপগুলো জানা থাকলে আমাদের জন্য অনেক ইজি। সো এখানে লেকচার 03 শুরু করার আগে আমি একটু রিক্যাপ করে নিই যে আমি এর আগের লেকচারগুলোতে কী কী করেছি। সো লেকচার 00-তে আমরা করেছি ইনইকুয়ালিটিস অ্যান্ড ইন্টারভেল। সো ইন্টারভেলগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, মানে ক্লোজ ইন্টারভেল, ওপেন ইন্টারভেল, কোথায় আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, কোথায় আমরা থার্ড ব্র্যাকেট দেবো, এবং এই ইন্টারভেলের জন্য আমাদের নাম্বার লাইনটা কেমন হবে, সো এগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা লেকচার 00-টা দেখে আসতে পারেন। দেন লেকচার 01-এ আমরা ন্যাচারাল ডোমেন শুরু করেছি, লেকচার 01 এবং লেকচার 02-তে আমরা ন্যাচারাল ডোমেন করেছি। সো ওগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, এখানে লেকচার 01-এ আমরা ফাংশন একটু রিক্যাপ করে নিয়েছি। সো ফাংশন রিক্যাপ করার পরে লেকচার রুল 1 দেখেছি যে হরের নিচে যদি মানে জিরো থাকে, হরের যদি জিরো থাকে, সো এটা জিরো থাকতে পারবে না, জিরো বাদে বাকি যে সবগুলো নাম্বারের জন্য মানে জিরো হওয়ার জন্য এক্স এর যে ভ্যালুটা পাচ্ছে ওই ভ্যালুটা বাদে বাকি সবগুলোই আমাদের মানে বাকি সবগুলো আমরা ন্যাচারাল ডোমেইন। সো আর থেকে আমরা ওই ভ্যালুটা বাদ দিলে বাকি মানে যে নাম্বারটা থাকে যাচ্ছে, সো সেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল ডোমেইন, মানে সবগুলো ন্যাচারাল ডোমেইন, শুধুমাত্র জিরোর জন্য হতে পারবে না আর কি। সো দেন আমরা রুল 2 দেখেছি যে এখানে রুট ওভারের ভিতরে নেগেটিভ থাকবে না কখনো, সো এগুলো দেখেছিলাম। দেন লেকচার 02-তে ওগুলো মানে ওই রুলগুলো ইউজ করে আরও কিছু রুল দেখেছিলাম আর কি, লেকচার রুল 4 মানে 3, 4, 5, 6, 7। সো এখানে আমি একটা জিনিস মানে বলতে ভুলে গেছি, মানে সেটা বলা উচিত ছিল। সো এখানে তো ভিতরে ইকুয়েশনটা মানে তেমন ইম্পর্টেন্ট কিছু না, মানে এটা আপনার হয়তো সবাই জানেন। সো এখানে যদি মানে মিডিল টার্ম করে যদি কোনো ভ্যালু না পাওয়া যায় তাহলে যে সূত্রটা ইউজ করে আমরা করি, সো এটা মেনশন করার ইচ্ছা ছিল আর কি, বলে গেছিলাম মানে ওটা দিয়ে একটা সলভ করা। আচ্ছা আমরা নেই পরবর্তী লেকচারে করবো, হয়তো বা আসবে, করতে করতে চলে আসবে। সো মিডিল টার্ম করে যদি কোনো ইকুয়েশন সলভ না করা যায় তাহলে এটা হচ্ছে এই সূত্র দিয়ে সলভ করা যায়, সো এই সূত্রটা মেনশন করে দেই আর কি। সো এটা দিয়ে আমরা পরবর্তী লেকচারগুলো মানে ম্যাথ যদি আসে যেগুলো মিডিল টার্ম দিয়ে সলভ করা যায় না সেগুলো মানে ভ্যালু বার করা যায় না আর কি, সো এগুলো আমরা এই এই সূত্র দিয়ে ইউজ করবো। সো আজকে আমরা দেখবো যে জেনারেল ইকুয়েশনগুলো দেখবো, আর যে ইকুয়েশনগুলো আমরা কীভাবে স্কেচ করবো সেগুলো দেখবো আর কি। সো এখানে আমরা প্রথমেই দেখবো স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হতে পারে, মানে তিনটা ফর্ম্যাটে থাকতে পারে, এই ধরনের তিনটা ফর্ম্যাটে থাকবে আর কি। সো এ এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু সি, বা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই তিনটা ফর্ম্যাট থাকতে পারে। সো এই তিনটা ফর্ম্যাটে থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনটা আমরা কিভাবে স্কেচ করব আর কি, প্রথমে আমি কোঅর্ডিনেট গুলো নিয়ে নিই। সো এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, দেন এটা হচ্ছে জিরো। সো আমাদের হচ্ছে ইকুয়েশন এটা, সো এটা যেহেতু এই ইকুয়েশন দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, কারণ এখানে দেখেন এটা ইকুয়েশনটা এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে, একদম সেম টু সেম সেম ফরম্যাটে আছে। সো আমরা ফরম্যাট দেখে বুঝতে পারছি এটা হচ্ছে স্ট্রেট লাইন না ইলিয়াস বা হাইপারবোলা বা প্যারাবোলা। সো এগুলো জেনারেল ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে কি হবে, তো স্ট্রেট লাইন বোঝা যাচ্ছে। সো আমরা এখন স্ট্রেট লাইন থেকে স্কেচ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমি এখানে যেহেতু এক্স এর কয়েকটা ভ্যালু নিয়ে নেবো, মনে করেন যে এখানে এক্স ওয়াই, সো এক্স এর ভ্যালু জিরো
এক্স এর ভ্যালু জিরো বসাই, সো এক্স এর ভ্যালু জিরো বসালে আমার ওয়াই এর ভ্যালু কি আসে আমি সেটা দেখি। এক্স এর ভ্যালু জিরো বসালে এই অংশটা থাকতেছে না, সো ফাইভ হচ্ছে, ওয়াই এর ভ্যালু আসতেছে ফাইভ। সো এক্স এর ভ্যালু ওয়ান নিলে আমাদের আসে হচ্ছে এখানে থ্রি প্লাস ফাইভ, থ্রি প্লাস ফাইভ এইট আসে। সো এটা হচ্ছে দুইটা পয়েন্ট পাই গেলাম। সো একটা স্ট্রেট লাইন আঁকার জন্য আসলে দুইটা পয়েন্টের বেশি দরকার হয় না। সো আমরা এখন এই দুটো পয়েন্ট বের করব, এখানে মনে করেন যে জিরো ফাইভ, সো এখান থেকে শুরু। সো এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, সো জিরো, দেন ওয়াই এর ভ্যালু ফাইভ, সো ওয়াই এর ওয়াই ওয়াই কোঅর্ডিনেটে প্লাস ফাইভ পর্যন্ত যাব। সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সো এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে এটা জিরো জিরো ফাইভ, প্রথম পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। দেন সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ওয়ান এইট, সো এক্স কোঅর্ডিনেটে ওয়ান ঘর যাবো, সো ওয়ান এটা ধরে নেব ওয়ান, দেন ওয়াই কোঅর্ডিনেটে আমরা এইট পর্যন্ত যাবো, সো এইখানে ফাইভ সিক্স সেভেন এইট, সো এটা একটু বড় করে দিই, এটা হচ্ছে এইট। সো পয়েন্ট আসলে হবে এইখানে, একটু প্রবলেম হয়ে গেছে, সো এই করতে এইখানে পয়েন্ট হচ্ছে এখানে আসতেছে, সো আচ্ছা, সো এখানে আমার রাফটা একটু সাইডে করতে হতো আর কি। যাই হোক, আশা করি বুঝতে পারছেন এটা অত জটিল কিছু না। সো যেহেতু দুইটা পয়েন্ট পেয়ে গেছি, সো আমি দুইটা লাইনকে অ্যাড করলে আমরা স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম। সো এই দুইটা লাইন থেকে এই দুইটা লাইনকে ইন্টারসেক্ট করতেছে আর কি, সো এটাই হচ্ছে আমাদের পয়েন্ট মানে স্ট্রেট লাইনটা। সো আমরা নেক্সট ফরম্যাটে চলে যাই। সো এখানে হচ্ছে এই ধরনের এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, এই ধরনের যদি ফরম্যাট থাকে তাহলে আমরা কিভাবে স্কেচটা করব। সো এইটা হচ্ছে জেনারেল ফর্ম, সো এই জেনারেল ফর্মের জন্য আমাদের স্কেচটা হবে হচ্ছে মানে জেনারেল ফর্মটা আর কি। সো এখানে ছোট করে দেখাচ্ছি এটার জন্য, এই ফরম্যাটের জন্য, এই ফরম্যাটের জন্য কোঅর্ডিনেটটা যদি এক্স স্কোয়ার মানে এই ফরম্যাটের জন্য আমাদের জেনারেল ইকুয়েশন মানে জেনারেল স্কেচটা হবে এই ধরনের, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। সো এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই সামথিং থাকবে আর কি, সো এটা এটা হচ্ছে এই মানে মানে ওয়াই সামথিং এখানে ফোর এই ফরম্যাটে মানে এই ফরম্যাটটাই আর কি। সো এটা এই ধরনের হবে স্কেচটা। আর যদি নেগেটিভ হয়, ওয়াই নেগেটিভ হয় তাহলে স্কেচটা নিচে চলে যাবে, সেম শেপ জাস্ট নিচে। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইন সরি একই কথা আছে যাই হোক, সো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে শেপটা জাস্ট নিচে চলে আসবে। সো এটা হচ্ছে এই এই ইকুয়েশনের জন্য এই ধরনের শেপ আসবে আর কি। তারপরে আপনারা যদি মনে করেন যে এখন এইটা এই ইকুয়েশনটা এই এই জেনারেল ফর্মে, এখন এখানে একটা শর্টকাট টেকনিক আছে, যেমন আচ্ছা আমরা নেক্সট এক্সাম্পলটা করতে করতে এটা বলি। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের এই শেপের, এই শেপের আর কি, এখানে এই ফরম্যাটটাই, ওয়াইটা যদি আপনি এই সাইডে নিয়ে আসেন, ওয়াইটা যদি এই সাইডে এই মানে এই সাইজে আসে আর হচ্ছে বাকিটা এই অংশ এই অংশটা এইদিকে চলে যায় তাহলে এই ফরম্যাটটাই আর কি। সো ওয়াই ইকুয়াল টু সাম ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সো এটা আর কি এই ফরম্যাটটা। সো আপনার যদি ফরম্যাটটা বুঝতে প্রবলেম হয় মানে আস্তে আস্তে একটু প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে, যারা আগে থেকে জানতেন না তাদের জন্য প্রবলেম হবে, একটু একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। সো এইটা হচ্ছে এটার জন্য আমরা কিভাবে বুঝবো মানে জেনারেল ফরম্যাটটা তো জানি, বাট আমাদেরকে প্রথমে একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে, ফরম্যাটটা কোথা থেকে শুরু হবে। সবসময় তো আর এটা জিরো থেকে শুরু হবে না, মানে এটা যে করব কোন পয়েন্টে করব, জিরো থেকে তো বড় সবসময়, এখানে যেহেতু জেনারেল একটা শেপ দেখাইছি, সো এখানে জিরো তো হয়েছে, এখানে জিরো তো হয়েছে, মানে জাস্ট আমি একটা শেপটা দেখাইছি, বাট সবসময় কিন্তু জিরো হবে না। সো এখানে যেহেতু এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের জন্য শেপটা কেমন হবে সেটা আমরা এখন দেখবো।
সো এখানে প্রথমে কোঅর্ডিনেট নিয়ে নিই, তাহলে এখন আমরা দেখব এখানে এক্স এর সাথে কি আছে আর বাইরে কি আছে। সো এখানে দেখেন, এখানে প্লাস থাকলে লেফট এর দিকে যাবে, মাইনাস থাকলে মানে ভিতরে এক্স এর সাথে যেটা এক্স এর সাথে যা থাকবে তার সাথে যদি প্লাস থাকে তাহলে এটা সেটা লেফট এর দিকে যাবে, আর মাইনাস থাকলে রাইট এর দিকে যাবে, আর বাইরে সেটা একটু উল্টা অপোজিটটা, মানে এটাই আসলে ঠিক, বাট এটা একটু অপোজিট আর কি ঘুরে আর কি। সো এটা আপনাদেরকে মানে আপনাদের মতো করে বুঝিয়ে নিলে বেটার হয়। সো আমি যেভাবে করি আমি সেভাবে বলতেছি। সো দেখেন এখানে এক্স এর সাথে যেটা আছে সেটা অবশ্যই এক্স এক্সিস এর সাথে ঘুরবে আর কি, মানে এক্স এক্সিস এটা হচ্ছে এক্স এক্স এর সাথে যেটা আছে সেটা এক্স এক্সিস এর সাথে থাকবে আর কি, এক্স এক্সিস বরাবর রাইট বা লেফট এর দিকে যাবে। সো প্লাস থাকলে লেফট এর দিকে যাবে, মাইনাস থাকলে রাইটে যাবে। সো এখানে জিরো থেকে শুরু করতেছি। সো এখানে দেখেন যেহেতু প্লাস টু আছে, প্লাস থাকলে লেফটে যাবে, সো দুই ঘর লেফটে চলে যাবে, এক দুই এখানে আসলাম। দেন আমি বাইরে কি আছে সেটা দেখব, বাইরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, তাহলে এখানে দেখেন মাইনাস টু আছে, সো মাইনাস থাকলে ডাউন মানে নিচে যাবে, মাইনাস থাকলে ডাউন নিচে যাবে। সো এখানে ওয়ান ওয়ান ঘর নিচে যাবে, সো এখানে ধরেন ওয়ান, সো এটা হচ্ছে আমাদের পয়েন্ট, পয়েন্ট পেয়ে গেল। এখন যেহেতু হচ্ছে এখানে প্লাস, যেহেতু দেখেন এখানে হচ্ছে ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এই ফর্মেট, তো সো এটা উপরেই হবে আর কি, সো জেনারেল শেপ এঁকে দিলাম। আর এখানে যদি আমরা এই পয়েন্টে বের করতে চাই তাহলে এখানে এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু যদি জিরো বসে, এক্স এর ভ্যালু জিরো বসালে কি আসে, সো এই পয়েন্টটা যদি আমরা বের করতে চাই, এই পয়েন্টটা, এই পয়েন্টটা বের করলে একটু মানে অ্যাকুরেট হবে, স্কেচটা আমাদের একটু অ্যাকুরেট হবে। সো এখানে যদি আমরা যেহেতু এই পয়েন্টে যেহেতু ছেদ করতেছে তার মানে এই পয়েন্টে অবশ্যই এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, সো এখানে এক্স এর ভ্যালু জিরো বসে, এক্স এর ভ্যালু জিরো বসে হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান, সো থ্রি, সো এটা হচ্ছে জিরো থ্রি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এটা কত ছিল, আচ্ছা এটা হচ্ছে মাইনাস টু, মাইনাস টু মাইনাস ওয়ান পয়েন্ট, মাইনাস টু মাইনাস ওয়ান পয়েন্ট। সো দুটো পয়েন্ট দিয়ে আমরা মানে একটু শেপটা একটু অ্যাকুরেট করলাম। সো আপনাদের যদি কোনো মানে বুঝতে এখনো প্রবলেম হয়, প্রবলেম মানে এটা আর একটু প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো এখানে আরেকটা এক্সাম্পল নেওয়া আছে, ইকুয়েশন আছে আর কি, এই ইকুয়েশনের জন্য আমরা স্কেচ করব। সো আমরা জেনারেল শেপ মানে কোঅর্ডিনেটটা নিয়ে নিই, তো আপনার কোঅর্ডিনেট অবশ্যই কোনটা কোন কোঅর্ডিনেট সেটা লিখে দিবেন, আমি দেনি বলে আপনারা দিবেন না তা না, আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা দিবেন এবং জিরো পয়েন্ট মানে সবগুলো পয়েন্ট দেখাই দিবেন, এই যে আমি এটা দেখালাম, এটা এটা না দেখালেও কিন্তু হতো, বাট একটু স্কেচটা একটু অ্যাকুরেট করার জন্য আমি সবগুলো পয়েন্ট দেখা দিলাম আর কি। সো এটার জন্য এখন দেখি, সো এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। সো এখানে যেহেতু এক্স এর সাথে যেটা আছে সেটা নেগেটিভ, সো নেগেটিভ থাকলে আমরা রাইট সাইডে যাব, এখানে দেখেন আমাদের এই ফর্মুলা ইউজ করতেছি, নেগেটিভ থাকলে রাইট সাইডে যাব। সো নেগেটিভ থ্রি আছে, মাইনাস থ্রি আছে, সো তিন ঘর আমরা রাইট সাইডে আসলাম, এই পর্যন্ত আসলাম। দেন এইটাতে এখানে প্লাস ফোর আছে, যেহেতু প্লাস ফোর সো চার ঘর উপরে উঠবো, চার ঘর উপরে, কারণ প্লাস প্লাস থাকলে আপ, সো চার ঘর উপরে উঠবো, এক দুই তিন চার, সো আমাদের পয়েন্ট আসতেছে হচ্ছে এটা। সো এই পয়েন্টে আমরা এখন আমাদের জেনারেল শেপ থেকে করব। সো যেহেতু এখানে হচ্ছে নেগেটিভ নাই, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ফর্মেটে আছে, সো আমাদের শেপটা উপরেই হবে, সো এটা হচ্ছে আমাদের স্কেচটা। আপনি যদি আরো একটু অ্যাকুরেট করতে চান স্কেচটা, তাহলে এই পয়েন্টটা কততে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু জিরো বসালে যেই যে পয়েন্ট আসবে আর কি, সো সেই পয়েন্ট বসালে
এখানে কত আসে দেখি, এখানে যদি x এর ভ্যালু 0 বসান তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 4, সো 9 প্লাস 4 হচ্ছে আপনাদের 13, সো 13 যায় এই পয়েন্টটা মিলবে আর কি, সো 13 এখানে হবে হচ্ছে 13 আর কি, সো 0 13 এ যায় মানে এই পয়েন্টটা হবে 0 13, সো 0 0 13 ওই পয়েন্টটা দিয়ে দিলে একটু অ্যাকুরেট হয় আর কি। y এটা হচ্ছে y, y সরি y y ড্যাশ x x ড্যাশ, পয়েন্ট গুলো আমি লিখিনি, আচ্ছা পয়েন্ট গুলো লিখে দিই, এখানে হচ্ছে 4, এটা কত ছিল, সরি 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 3 4, এটা হচ্ছে 3 4 পয়েন্ট। সো এইভাবে আমরা হচ্ছে জেনারেল শেপ থেকে স্কেচ গুলো করবো মানে। তো আপনাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চিনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লে লিস্টে গেলে আপনারা সবগুলো লিস্টের একসাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পরবর্তী লিস্টে দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।